পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো করোনে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্ট হচ্ছে সেখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাকে বলছে পার্ট এ চল্লিশ নম্বরের প্রশ্ন আসে প্রশ্নের মান হচ্ছে আর্ট করে জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো নেক্সট বলছে জীব অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো প্রাকৃতিক ভারসাম্যরক্ষার জীব বৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো জীব গুরুত্ব আলোচনা করো জীববৈচিত্র্য সংরক্ষণে কৌশল সংক্ষেপে আলোচনা করো ভারতবর্ষে একটি মহা জীববৈচিত্র্যের দেশ ব্যাখ্যা করো পরিবেশের ব্যবস্থাপনায় অর্থনৈতিক ব্যবস্থা পরিবেশ সূচকের মূল্যায়ন পরিবেশের মান এবং তথ্য বিনিময় ও নজরদারির ভূমিকা আলোচনা করো উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো ভারতবর্ষের পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ পদক্ষেপ উল্লেখ করো বলছে সহনযোগ্য ভোগের ধারণা দাও সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে ধারণা দাও সুস্থায়িত্বে নীতিগুলি আলোচনা করো সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো বলছে কৃষিকাজে সেচ ব্যবস্থা ও সারের ব্যবহার আলোচনা করো ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো সুস্থায়ী কৃষি কর্মপরি পরিকল্পনা নিয়ে লেখো সুসংগত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এরপর দেখো পার্ট বি চল্লিশ নম্বরের যা আছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এখানে দেখো প্রথমটা বলছে কি ভারতের জীব বলছে হটস্পট হলো উত্তর হবে অপশান নাম্বার এ পশ্চিমঘাট বনাঞ্চল নেক্সট বলছে ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা হলো অপশান নাম্বার এ উনচল্লিশ নেক্সট বলছে ভারতবর্ষে বন্য প্রাণী সংরক্ষণ আইন জারি হয় অপশান নাম্বার সি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্থানীয় সংরক্ষণের একটি উদাহরণ হল অপশান নাম্বার বি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ভারতীয় যে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলো এ জবা একটি বসত এলাকার রাতে অনুমোদিত শব্দ মাত্রা মান ডেসিবেল হলো কত ডেসিবেল হবে অপশান এ পঁয়তাল্লিশ বলছে রিও দি জেনারিও শহরে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি ভারতের পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জারি হওয়া গুরুত্বপূর্ণ আইনটির নাম হলো অপশান নাম্বার ডি পরিবেশ সংরক্ষ সুরক্ষা আইন নেক্সট পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা হলো অপশান নাম্বার ডি জিরো পয়েন্ট জিরো ফাইভ লিটার নেক্সট বলছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান নাম্বার বি স্টকহোম শহরে নেক্সট বলছে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন অপশান নাম্বার ডি পরিবেশনকারী স্থানীয় আঞ্চলিক ও আন্তর্দেশীয় পরিদূষণের সমস্যা সৃষ্টি হয় অপশান নাম্বার এ শিল্প বিকাশের ফলে নেক্সট বলছে পরিবেশ সংরক্ষণ একটি অপশান নাম্বার বি রাজনৈতিক বিষয়ক আমাদের বেঁচে থাকা জীব জীব জীবনযাত্রা প্রণালী ও অর্থনৈতিক কিসের উপর নির্ভরশীল অপশান নাম্বার ডি পরি মানুষ ও পরিবেশ বেসরকারি শিল্পকেন্দ্রে মৌলিক গবেষণামূলক কর্মসূচির সম্ভাবনা অপশান নাম্বার বি বেশি নেক্সট বলছে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচা গলা জৈব অবশেষ থাকে তাকে বলে অপশান নাম্বার এ হিউমাস নেক্সট বলছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু পরিবেশ দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশক হলো অপশান নাম্বার বি ডি টি নেক্সট বলছে শস্য ক্ষেত্রে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরোধ তৈরি করে অপশান নাম্বার সি শস্য খেতে তৃণভোজী প্রাণীদের অবশেষ প্রবেশ আটকানো যায় অপশান নেক্সট বলছে উদ্ভিদ স্বাস্থ্য মাধ্যমে গ্রহণ করে সূর্য কিরণ অপশান নাম্বার এ নেক্সট বলছে ফাঙ্গাস বা ছত্রাক কার্যকর হতে পারে অপশান নাম্বার এ আগাছা নাশক হিসাবে নেক্সট বলছে নদীর অবাহিকা ও এবং উপকূল অঞ্চলে যে অতি দুর্বল মৃত্তিকা মাটি পাওয়া যায় তা হল অপশান নাম্বার বি নেক্সট বলছে উন্নয়নশীল দেশে নিবিড় কৃষি চাষ কাজ কৃষিকাজ অপশান নাম্বার এ পরিবেশ নষ্ট করেছে নেক্সট বলছে অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে এ জমির উর্বরতা কমে যায় নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত দাও ভারতের মোট কীটপতঙ্গ প্রজাতির সংখ্যাগত বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ভারতের মোট স্নান প্রজাতির সংখ্যাগত ভারতের মোট মাছের প্রজাতির সংখ্যাগত ভারতের মোট কত জাতের ছাগল জাতের ভাড়া সেই ছাগল পাওয়া যায় জন্ম নিরোধক বড়ি তৈরি হয় কোন গাছ থেকে বিগত কুড়ি কোটি বছরের বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রতি শতাব্দীতে কয়টি প্রজাতির লুক্ত হয়েছে অসত্য গাছে বিজ্ঞান নাম কি আম গাছের বিজ্ঞান নাম কি ভারতে মোট কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায় ভারতে মোট কত প্রজাতির মুরগি পাওয়া যায় ভারতীয় খনি ও খনি খনিজ আইন কত খ্রিস্টে প্রবর্তিত হয় বড় সংরক্ষণ আইন কত খ্রিস্টে প্রবর্তিত হয় পানীয় জলে ক্লোরাইড লবণে অনুমতি মাত্রা কত শিল্প সংশোধন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় ভারতীয় কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় বন্য প্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রক আইন কত প্রবর্তিত হয় সূর্য মূলধন কি দুটি পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য সম্পদের নাম লেখো বাণিজ্যিক ঋণ গ্রহিতাদের কী ধরনের আই আইএসও শংসাপত্র থাকা প্রয়োজন পার্থিত মূলধন এর উদাহরণ দাও প্রতি বছর সমগ্র বিশ্বের কত মানুষ কীটনাশক জনিত বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মারা যান অ্যাজোলা কী কি ধরনের উদ্ভিদ কোন প্রকার উদ্ভিদ প্রতি বছর পৃথিবীর কত লক্ষ কত লক্ষ চাষের জমির চাষে অযোগ্য হয়ে পড়ছে উত্তর নাইজেরিয়া শতকরা কত ভাগের বেশি শস্য ক্ষেত্রে মিশ্র চাষ হয়ে থাকে ব্রাজিল শতকরা কত ভাগ ধান মিশ্র চাষে অন্তর্ভুক্ত আর দুটি সজীব আগাছানাশক উদ্ভিদের উদাহরণ দাও তো আশা করছি বন্ধুরা তোমার সকল খুব ভালোভাবে বুঝেছো যদি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য